দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদের সাথে আছি মারজানা সুখ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ছাত্র আন্দোলনের নামে শিবির ও ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান। রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, 11টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে সব অফিস। ধ্বংসযজ্ঞ চালানো মেট্রোরেল সহ কয়েকটা স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখালেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার রাষ্ট্রদূতদের। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যান্ড দল মাইলসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। দর্শক শুনছিলেন শিরোনাম। এছাড়াও মাই টিভির প্রতি বৃহস্পতিবারের বিশেষ আয়োজনে থাকছে পাবলিক ভিউ। চলে যাব বিস্তারিত সংবাদে। বিস্তারিত ছাত্র আন্দোলনের নামে শিবির ও ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে। এ অবস্থায় তাদের রুখতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এডিটরস গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশপাশে সারা দেশ থেকে শিবির ও ছাত্রদলের ক্যাডাররা এসে আশ্রয় নিয়েছিল। ছাত্র আন্দোলনে দেশের জনগণের অপূরণীয় ক্ষতি হয়েছে, তাই জনগণকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় গণমাধ্যম কর্মীদের খবর প্রচারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন ওই গরিব দুঃখী মানুষের জন্য? হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনারা এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতের সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান তিনি। গত শুক্রবার বিকেলে মিরপুরের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে হামলা চালায় নাশকতাকারীরা। ভাঙচুর করা হয় সিসিটিভি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাউন্টার মেশিন সহ বিভিন্ন জায়গায়। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। পরে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার নির্ণয় কমিটি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কারফিউ রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল হয়েছে। অপরদিকে বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত 4 ঘন্টা খোলা থাকবে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সকাল থেকেই নানা প্রয়োজনে বের হতে শুরু করেছে নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হচ্ছে নগর জীবন। আজও অফিস খোলা থাকায় যানবাহনের চাপ বেড়েছে সড়কগুলোতে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বরিশালে আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। সেখান থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। চলমান আন্দোলনের পরে আসলে কারফিউ শিথিলের পরপরই জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। আজ কিন্তু বরিশালে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি পর্যন্ত কারফিউ পরিস্থিতি শিথিল থাকবে। সে লক্ষ্যে কিন্তু সাধারণ মানুষ, যারা কর্মব্যস্ত মানুষ, তারা রাস্তা চলে আসছে, তারা তাদের কর্মস্থলে ছুটছে এবং সকাল থেকেই মানুষের আনাগোনা ছিল সদর রোডে। এবং এছাড়াও সরকারি প্রতিটা প্রতিষ্ঠান খোলার কারণেই কিন্তু মানুষ তার কর্মস্থলে যাচ্ছে এবং
যে নিরাপত্তার যে বেষ্টনী সেটা আমরা বলতে পারি যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ যিনি কমিশনার রয়েছেন জিহাদুল কবির, তার সাথে কথা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন বরিশালের প্রায় 20টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তার চেকপোস্ট বা তল্লাশি যে করার সেই অভিযান অব্যাহত রেখেছে, পাশাপাশি যাতে পরবর্তীতে কারফিউ সন্ধ্যা 6টার পর থেকে মহানগরীতে যাতে মানুষ আবার কারফিউ পরিস্থিতি পালন করে সে লক্ষ্যে তাদের যে অভিযান বা সেনার যে টহল বিজিবি র‍্যাব বা পুলিশের সমন্বয় যে টহলদার সেটা অব্যাহত রেখেছে। এবং জেলা প্রশাসক নিশ্চিত করেছেন তার নেতৃত্বে জেলা সহ জেলার যে শহরগুলো রয়েছে মেট্রো এলাকা সহ জেলা শহরগুলোতে কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত মোট 110 জনকে আটক করা হয়েছে যারা কারফিউর যে আইন রয়েছে যারা আইন ভঙ্গ করেছে তাদেরকে। এছাড়া বরিশালে পুলিশ বাদী হয়ে কিন্তু 4টি ভিন্ন ভিন্ন আইনে মামলা দায়ের করেছে। পুলিশ অ্যাসাল্ট মামলা, সরকারি কাজে বাধা প্রদান মামলা, ভাঙচুর মামলা, এইসব মামলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 70 জনকে আটক করে চালান দেওয়া হয়েছে বিভিন্ন ধারায়। তবে সবশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে নগরবাসী আর চাচ্ছে না এরকম কারফিউর যে পরিস্থিতি, এ থেকে তারা মুক্তি চাচ্ছে। আমাদেরও প্রত্যাশা মানুষ স্বাভাবিক জনজীবনে আবার যেন ফিরে আসতে পারে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে কারফিউর পরিস্থিতির সবশেষ। দর্শক, এই মুহূর্তে মাদারীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুদুর রহমান। ধন্যবাদ। মাদারীপুরে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার কারণে জেলা প্রশাসকের পক্ষ থেকে আজ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। মানুষ কিন্তু এখন ঘর থেকে বের হয়েছে, তারা নির্বিঘ্নে বিভিন্নভাবে চলাচল করছে, পাশাপাশি তাদের অফিস খোলা থাকার কারণে বিভিন্ন অফিসে তারা কিন্তু বিভিন্ন যানবাহনে কিন্তু অফিসে চলে যাচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে মাদারীপুর থেকে দূরপাল্লার বিভিন্ন বাস কিন্তু ছেড়ে যাচ্ছে এবং পাশাপাশি মাদারীপুরের আভ্যন্তরীণ বিভিন্ন রুটে কিন্তু বাস চলছে, ছোটো বড় যানবাহন চলছে। আমরা দেখতে পেয়েছি যে মাদারীপুরে যে বিজিপি এবং সেনাবাহিনী কিন্তু তাদের নিয়মিত যেটা টহল দিচ্ছেন, পাশাপাশি পুলিশের কিন্তু বিভিন্ন ধরনের সড়ক এবং মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা তল্লাশি চৌকি বসে তারা বিভিন্নভাবে তারা তল্লাশি করে যাচ্ছেন। তো মোটামুটি আমরা বলতে পারি যে মাদারীপুরে যে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং স্বাভাবিক হয়ে আসছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে সর্বশেষ তথ্য। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার কিছু স্থাপনায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার মধ্য থেকে মেট্রো রেল সহ কয়েকটা স্থাপনা বিদেশি কূটনীতিকদের সরেজমিনে দেখিয়েছেন সরকার। এসব ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা বাংলাদেশের পাশে দাঁড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বুধবার বিদেশি কূটনীতিকদের কিছু স্থাপনা দেখানোর পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, বিদেশি কূটনীতিকরা ধ্বংসযজ্ঞ স্বচক্ষে দেখার পর স্তম্ভিত হয়ে পড়েন। পররাষ্ট্রমন্ত্রী জানান, মোট 49টি মিশনের প্রতিনিধি ও 23 জন রাষ্ট্রদূত ছিলেন। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম, অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি। জাতিসংঘের কোনো ভেহিকেল ব্যবহার হচ্ছে না, এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, লোকটা মোছা হয়নি ভুলে, তো সেই লোকগুলো মুছে দেওয়া হয়েছে। এখন এইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে এই বিএনপি জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে, যদি রাষ্ট্রদূত অবহিত করেছেন তারাও সেখানে তাদেরকে গ্রেপ্তার করেছে। মাদারীপুরে দুর্বৃত্তদের তাণ্ডবে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। এ ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাননি জেলা প্রশাসকের কার্যালয়, পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় ফিলিং স্টেশন, বাসের ডিপো, এমনকি পুলিশ ফাঁড়িও। পুলিশ বলেছে এ ঘটনায় জড়িতদের ধরতে চলছে চিরুনি অভিযান। মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সরকারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 19 জুলাই শুক্রবার বিকাল 4টা ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে নাশকতা চালায় সন্ত্রাসীরা। ডিপোতে রাখা 42টি বাস সম্পূর্ণ পুড়ে যায়। বিভিন্ন পরিবহনের কাউন্টারও পুলিশ বক্স ভেঙে সহিংসতা শুরু করে নাশকতাকারীরা। শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের দুই পাশ ঘিরে গড়ে ওঠা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চালাতে থাকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ।
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ডাল গবেষণা কেন্দ্র, খাদদি আবাসিক হোটেল, যুব উন্নয়ন কেন্দ্রে হামলাকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। শহরের লঞ্চঘাট পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়। ভাঙচুর চালায় জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পুরানবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। 1,000 থেকে 1,500 শ্রমিক কর্মস্থলে ছিলাম, তাদের ফ্যামিলির আজকে কি দুর্দশা। কর্মরত ছিলাম, তারা এখন আপাতত বেকার হয়ে পড়েছি, পথে বসে গেছি। আমরা এটা বিচার চাই, এই দুষ্কৃতিকারী যারা এখানে এই ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আকুল আবেদন, যাতে ভবিষ্যতে কোনোদিন আর এই ধরনের দৃষ্টান্ত ঘটনা না ঘটাইতে পারে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে হোক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। শহরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার। মাদারীপুর জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং অনেকাংশেই আমাদের মনে হয় জনমনের যে সংস্কৃতি সেটি ফিরে এসছে। এবং অচিরেই আমার ধারণা পুরোপুরি স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে মাদারীপুর জেলাবাসী তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে। আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত জানান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম, 3 সদস্য বিশিষ্ট, তারা আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় 40,08,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানায় আলাদা 4টি মামলা দায়ের করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার পাবলিক ভিউ। টানা 5 দিন ইন্টারনেটবিহীন অবস্থায় থাকায় প্রযুক্তি ব্যবহারকারীদের ভোগান্তি চরমে পৌঁছলেও দেশ ও রাষ্ট্রের স্বার্থে তা মেনে নিতে প্রস্তুত নগরবাসী। তারা বলেছেন, সরকারের এমন পদক্ষেপ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের হাত থেকে বাঁচিয়েছে দেশ ও রাষ্ট্রের সম্পদকে। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ এ। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে আমি কথা বলবো তা হলো ইন্টারনেট সেবা না পাওয়ার ফলে কি ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কোটা সংস্কারের আন্দোলনের উপর ভর করে দুর্বৃত্তরা ফাইবার অপটিক্যাল ও ব্রডব্যান্ডের সংযোগে অগ্নিসংযোগ করায় টানা 5 দিন ধরে ইন্টারনেটবিহীন অবস্থায় পড়ে সারা দেশ। এর ফলে বিদ্যুৎ, পানি ও গ্যাসের প্রিপেড মিটার বিল, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, বিদেশে স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ সহ ICT, আউটসোর্সিং ও ই কমার্সের মতো ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় ধসসহ ডিজিটাল গণমাধ্যমও সৃষ্টি হয় অচল অবস্থা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা চরম বিপাকে পড়ে ব্রডব্যান্ড সঞ্চালনের লাইন সমস্যার কারণে, এমনকি মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। ইন্টারনেট বন্ধ থাকার কারণে দেশের সহিংসতার পরিমাণটা যে বাড়ত সেটা কমে গেছে। যে ডিজিটাল যুগে যে ইন্টারনেট নাই, আমরা অফিসে যাইতে পারতেছি না ঠিক মতন, অফিসের কোনো কাজ করতে পারতেছি না, টাকা পয়সা ট্রান্সফার তো করাই যাচ্ছে না, অলরেডি যা ছিল সব ক্যাশ শেষ হয়ে গেছে, এখন টাকাও ট্রান্সফারও করতে পারতেছি না, তুলতে পারতেছি না। আসলে আমাদের জীবনে এখন ইন্টারনেট হিউজ পরিমাণ ব্যবহার করতে হয়। তবে নগরবাসী বলছেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ফলে যেমন গুজব রটনাকারীদের উপদ্রব কমেছে, তেমনই দেশকে রক্ষা করেছে অস্থিতিশীল এক পরিস্থিতির হাত থেকে। চলার পথে ইন্টারনেট একটা অনেক গুরুত্ব, অফিসিয়াল বলেন, পার্সোনাল বলেন, এজন্য ইন্টারনেট না থাকার কারণে অনেকেই সমস্যা ফেস করতে হয়েছে। তবু আর কি করবো, দেশের যে অবস্থা মেনে নিতে হচ্ছে আর কি। যারা মনে করে যে এই ইন্টারনেটের জন্য দেশের বা বাইরের অনেক ক্ষতি হয়েছে, না, রাষ্ট্রে অনেক উপকার হয়েছে। আমি আশা করব আমাদের জনগণের যে কষ্ট হয়েছে সরকার যে বিবেচনা করে তাড়াতাড়ি চালু করবে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সঙ্গতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গীত শিল্পীর ভাই হামিন আহমেদ জানান, একটি কনসার্টে অংশ নিতে ভার্জিনিয়াতে গিয়েছিলেন শাফিন, সেখানেই তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর লাইফ সাপোর্টে নেওয়া হয় শাফিনকে, কিন্তু বাংলাদেশ সময় আজ সকাল 6:50 তিনি মারা যান। জুবায়ের রহমানের রিপোর্ট।
সহস্র অনুরাগীদের কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ। 1961 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সে সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম। ২০১০ সালের 12 জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন শাফিন আহমেদ এবং রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। এই দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিউন, শাহিন, সুমন, উজ্জ্বল, শামস এবং রুমি। পরবর্তীতে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন। শাফিন আহমেদের গানগুলো হৃদয়ে গেঁথে রইবে প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে। পরপারে চলে গেলেও ভক্তদের হৃদয় জুড়ে তিনি থাকবেন আজীবন। তার মতো একজন শিল্পী পেয়ে হারানোর বেদনায় কাতর পুরো সঙ্গীতাঙ্গন। তিনি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেও তার গানের মূর্ছনা ও গিটারের ঝংকার পাথুরে নদীর জলের মতো বয়ে চলবে যুগ থেকে যুগান্তর। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ সকাল 6:00 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত কারফিউ শিথিল করেছেন জেলা প্রশাসক। এদিকে বুধবার সকাল 9:00 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত কারফিউ শিথিল থাকায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে। কারফিউ শিথিল থাকার ফলে শহরে যানবাহন ছিল স্বাভাবিক, খোলা ছিল ব্যাংক, বিমা, দোকানপাট, হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস সমূহ। 5 দিন পর ব্যাংক কার্যক্রম চালু হওয়ায় গ্রাহকদের চাপ ছিল। জেলা সদর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার কিছু বাস ও লোকাল বাস, চলাচল করেছে সিএনজি, ইজি বাইক সহ ছোট ছোট যানবাহন। এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। নোয়াখালীতে টানা ছুটির পরে খুলেছে অফিস আদালত ও ব্যাংক, বিমা সহ ব্যবসা প্রতিষ্ঠান। জনজীবনে নেমে এসেছে উৎসবের আমেজ, ফিরছে যে যার মতো করে বিভিন্ন কর্মস্থলে। কারফিউ শিথিলের মধ্য থেকে অফিস শুরু হয়েছে সকাল 11:00 থেকে, চলবে বিকাল 3:00 পর্যন্ত। অফিসে বিভিন্ন কার্যক্রম সই করেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ। এদিকে দুর্বৃত্তদের হামলায় বন্ধ থাকার প্রায় 7 দিন পরে ইন্টারনেটে সংযোগ চালু হয়েছে। বাগেরহাটের সড়ক মহাসড়কগুলোতে অবাধে চলছে অবৈধ যানবাহন। এসব অনুমোদিত যানবাহন চলার ফলে বাড়ছে দুর্ঘটনা। গত 6 মাসে এই রুটে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 36 জন। বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও রিপোর্ট নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। শাপলাফুল স্টিকার লাগিয়ে বাগেরহাটের সড়ক মহাসড়কগুলোয় অবাধে চলছে অবৈধ যানবাহন। বেপরোয়া গতিতে মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে মাহেন্দ্রা, ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি, আলমসাধু ও ভ্যানগাড়ি। সামনে দিয়ে যাতায়াত করলেও এসব অবৈধ যানবাহনের ব্যাপারে নীরব ভূমিকায় পুলিশ। স্টিকারধারী মাহেন্দ্রা চালকরা জানান, প্রতি মাসে স্টিকার বাবদ 500 টাকা করে দেওয়া হয়। শহরের কাটাখালি মোড়ে মাহেন্দ্রা স্ট্যান্ডে ও ফকিরহাট মাহেন্দ্রা স্ট্যান্ডে 2 জন এই চাঁদা সমন্বয় করে।
অবৈধ যানবাহন নসিবন করিবন চলার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। কিন্তু মূলত দায়ী দাদাই নসিবন করিবন অবৈধ যত পরিবহন সেক্টর আছে এগুলো চলতেছে, যেগুলোর কোনো বৈধতা নাই। এরা যা গাড়ি চালাচ্ছে ছেলেরা যারা যারাই চালাচ্ছে কেউই অভিজ্ঞতা নেই না থাকার কারণে এরা ইচ্ছে মতো সামনে আমাদের গাড়ির সামনে পড়ে দুর্ঘটনা ঘটায়। অবৈধ এসব যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের কারণে সড়ক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, এমন দাবি পরিবহন চালক ও বাস মালিক সমিতির। এই একটা স্টিকার দিয়ে কিছু গাড়ি চলাচল করছে, আমরা জানতে পেরেছি এই গাড়িগুলা এই স্টিকারগুলা 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এই গাড়িগুলো থাকলে প্রশাসন এই গাড়িগুলোকে কিছু বলবে না। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় একদিনে প্রাণ হারিয়েছে আরও 55 ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে নতুন করে উপত্যকার আশ্রয় শিবিরগুলোতে হামলা করছে ইসরায়েল। আবারও বিমান হামলার টার্গেট উপত্যকার খান ইউনিস। কয়েকদিনের ইসরায়েলি অভিযানে শুধু এই এলাকাতেই মারা গেছেন 121 ফিলিস্তিনি। উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরেও চলে ইসরায়েলি তাণ্ডব, মৃত্যু হয় 5 জনের। এছাড়াও বিমান হামলা চালানো হয় তালাল হাওয়া, বুরেজি ক্যাম্প ও রাফার বিভিন্ন অঞ্চলে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের প্রাণ হারিয়েছে আরও 4 জন। উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও 150 মানুষ। 300 জন আরোহী নিয়ে যাওয়ার সময় নৌকাটি রাজধানী নৌকার চকের কাছে ডুবে যায়। এই ঘটনায় আরও 150 জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। বুধবার এক বিবৃতিতে বলেছে সংস্থাটি জানিয়েছে আনুমানিক 300 জন গাম্বিয়াতে একটি নৌকায় চড়েন এবং গত 22 জুলাই নৌকাট চরের কাছে নৌকাটি ডুবে যাওয়ার আগে সাত দিন সমুদ্রে কাটান। জাতিসংঘের অভিবাসন সংস্থা বলে নৌকাডুবির পর 120 জনকে মৌরিতানীয় কোস্ট গার্ডে উদ্ধার করেছে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ছাত্র আন্দোলনের নামে শিবিরও ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করেছেন বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান। রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, 11টা থেকে 4 ঘন্টা খোলা থাকবে অফিস। ধ্বংসযোগ্য চালানো মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখালেন পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার রাষ্ট্রদূত। এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যান্ড দল মাইলসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। দর্শক, এ ছিল মাই টিভি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvdnews এবং আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মারজানা শক্তি। আল্লাহ হাফেজ।